হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সাক্ষী আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হলো কীভাবে চারটি বেডরুম দিয়ে একটি দুইটি টয়লেট দিয়ে কিভাবে একটি দোতলা ফাউন্ডেশন বিল্ডিং করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত দেখতেছেন আপনারা এটা হলো সামনের সাইড সামনের সাইডগুলো আর তিন চালা ব্যালকনি দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা দেখতেছেন আমি ব্যালকনিটার ভিডিও আর একবার দিচ্ছি আজকে কমপ্লিট বিল্ডিং এর ভিডিওটা দিব আপনারা ভালো মতো দেখবেন টোটালি এখানে চারটি রুম দেওয়া আছে আর এখানে বারোটি কলম ব্যবহার করা হয়েছে এখানে সরি ষোলোটি কলম ব্যবহার করা হয়েছে এখানে মোট টোটালি আর এখানে দেখতেছেন এটা হলো আপনার বেডরুম তাহলে চোদ্দ রুম এটা এটার সাথে একটা বারিন্দা দেওয়া আছে অবশ্যই বেলকনি তিন চালা অবশ্যই আমি আপনাদেরকে তিন চালা বেলকনিগুলো আগে একবার দেখাইছি আপনারা যারা এই ব্যালকনি ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলে ঢুকে বেলকনি ভিডিওটা দেখে আসবেন কোনো সমস্যা নেই আর এখানে ষোলোটা কলম দেওয়া আছে চারটা আছে দশ দশ আর আর বারোটা কলামে। টোটালি বারো দশ বারো কলমগুলো দেওয়া আছে অবশ্যই কারণ এটা হলো দোতলা ফাউন্ডেশন তার কারণে আমরা দশ বারো কলমগুলো দিছি দেখতেছেন রুমে দুইটা শেল দেওয়া আছে এই দুইটা শেল দেওয়া আছে এটার সাথে একদাস একটা টয়লেটও আছে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আর এখানে দুইটা জানালা ইউজ করা হয়েছে জানালা সাইজটা হলো চার ফিট বাই সাড়ে চার ফিট আর এটা হলো টয়লেট সাত ফুট বাই পাঁচ ফিট টয়লেটটি দেওয়া আছে আর টয়লেটটি টোটালি সব টাইস করা আছে আর এটা বিল্ডিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খালি ফ্লোরগুলো বাকি আছে ফ্লোরগুলো টাইস করবে তার কারণে বাকি রয়ে গেছে এ দেখতেছেন এটা হলো এটাকে আপনারা হলরুম রুম হিসেবে ব্যবহার করতে পারবেন ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন কারণ এখানে জায়গা হলো আট ফিট আর অনেক লম্বা একটা জায়গা আছে আট ফিট বাই অনেক লম্বা মনে করেন কম করে পনেরো ফুট লম্বাতে আছে আর এটা হলো আরেকটি টয়লেট অবশ্যই দেখতেছেন এই টয়লেটটি টাইস করা আছে আর আপনি এই রুমটা যে কোনো হিসেবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা হলো আরেকটা বেডরুম এটার ভিতরে টোটালি একটা জানালা দেওয়া আছে দুইটা শেল দেওয়া আছে অবশ্যই সবাই আপনারা চাইলে এরকম ধরনের বিল্ডিং করতে পারেন কোনো সমস্যা নাই আর বিলিংটা করতে কত টাকা খরচ আছে আমি সব কিছু সম্পূর্ণ বলে দেবো আপনাদেরকে কোনো সমস্যা নাই ভিডিও শেষে আপনারা ভিডিওটা নাটানি পুরোটা দেখতে থাকুন আরেকটা করলে বাইরে যাইতে পারবেন আপনি কোনো সমস্যা নাই বাইরে এটা একটা সমস্যা আছে ভিতরে কেসিং হয় কেসিংটা বাইরে হবে তার কারণে একটা দরজা রাখা আছে যাতে কেসিং টি ছেড়ে দেওয়া যায় আর এটা দেখতেছেন একটা বেডরুম এটা তো আরো বেডরুম দেখতেছেন এটার সাথে আর একটা তিন চলা ব্যালকিনি দেওয়া আছে আর এই বিল্ডিংটা করতে টোটালি খরচ হবে আপনার পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আর এরকম যারা বিল্ডিং করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই দেখতেছেন এটা হলো তিন চলা বেলকনি তিন চলা অনেক সুন্দর করে দেওয়া আছে আর এটার ভিডিও আগে একবার দিছি আপনাদেরকে অবশ্যই আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন